বাড়িতে আর লগি বৈঠার খেলা হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবাইদুল কাদের সাহেব দুই দিন আগে বলেছেন খেলা হবে। তাদের ক্যাপ্টেন নাকি এখন বিদেশে অবস্থান করছে, ক্যাপ্টেন দেশে আসলে ওনারা খেলা শুরু করবেন। ওবাইদুল কাদের সাহেবকে আমরা বলে দিতে চাই, ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর লগি বৈঠার খেলা হবে না। বাংলাদেশের মাটিতে লাশের উপর নৃত্যের খেলা হবে না। আলটিমেটাম দিতে চাই আজকের এই সমাবেশ, যে সমাবেশ আপনারা গত 25 তারিখে জনগণের সমাগমের কথা চিন্তা করে ভয় পেয়েছিলেন, প্রশাসনকে সাথে নিয়ে ঢাকা জেলা বিএনপির মঞ্চ আপনারা রাতের অন্ধকারে ভেঙে দিয়ে প্রমাণ করেছেন আপনাদের পায়ের তলার মাটি ভেঙে গেছে, গড়ে গেছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি, আমরা সংগ্রাম করছি। ভাই বোনেরা, আপনারা দেখেন আমি হাসমতুল্লাহ নবী ভাইকে দেখছি, উনি ওনার নেতা কর্মী বসায় দেওয়ার জন্য মাঠে অবস্থান করছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা একটু বসে যান। সেন্টু ভাই আপনারা বসায় দেন, দোয়া নবাবগঞ্জের লোকজনকে বসায় দেন আপনারা। ডান সাইডে কেরানীগঞ্জের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা যদি আমাদেরকে মানেন আপনারা সবাই বসে যান, সবাই বসে যান। যুব দলের ঢাকা জেলার নেতৃবৃন্দরা আপনারা সবাই বসে যাবেন, ছাত্র দলের নেতৃবৃন্দরা ভাইরা, আমরা আর কোন সময় এই অবৈধ সরকারকে দিতে চাই না। স্যাংশন খেয়ে ওরা বলে ভয় পাওয়ার কোন কারণ নাই। আমরা বলব ঢাকা জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ মুষ্টি হয়ে ঢাকার রাজপথ ঢাকা জেলার অলি গলি দখল করে এই অবৈধ সরকারের পতনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।